হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বেদি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের জিএসটি তথা জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছভুক্ত বিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল কবে প্রকাশ করা হবে সে বিষয়টি সম্পর্কে অনেক শিক্ষার্থী জানতে চেয়েছ তো আমি গত একটি ভিডিওতে বলেছিলাম যে বাইশ তারিখে তোমাদের ফলাফল প্রকাশ করা হতে পারে তো বাইশ তারিখে প্রকাশ করা হয়নি সেই বিষয়টি সম্পর্কে অনেকেই আমার কাছে জানিয়েছ যে ভাইয়া আমি আমার তো রেজাল্ট পেলাম না আমার এস এম এসের মাধ্যমে তো রেজাল্ট আসেনি তো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য জিএসটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেইখানে নতুন কিছু ইনফরমেশান অ্যাড করা হয়েছে বা নতুন কিছু তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী তোমাদের ফলাফল গতকাল সরি আগামীকালকে অর্থাৎ পঁচিশ তারিখে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে তো এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমরা জানতে পারবে এবং চূড়ান্ত আবেদনের ক্ষেত্রে তোমাদের কি কি প্রয়োজন হবে এবং কবে নাগাদ তোমাদের চূড়ান্ত আবেদন শুরু হবে সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবে তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক তো জিএসটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমি বর্তমানে আছি তো এই ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে যে প্রাথমিক আবেদনের ফলাফল আগামী পঁচিশ আট দু হাজার একুশ তারিখ দুপুর বারোটায় প্রকাশিত হবে অর্থাৎ আগামীকালকে তোমাদের দুপুর বারোটায় ফলাফল প্রকাশিত হবে তো তোমাদের প্রত্যেককেই বলছি তোমরা যে আবেদন করার সময় যে নম্বরটি দিয়েছিলে সেই নম্বরটি চালু রাখবে তোমার নিজের ফোনে কারণ সেই নম্বরে তোমাদের এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো যারা যারা এস এস পাবে যারা যারা এস এম এস পাবে তারা তারা শুধুমাত্র চূড়ান্ত আবেদনের ক্ষেত্রে আবেদন করতে পারবে আর যারা এস এম এস পাবে না তাদের কিন্তু আবেদনের কোনো সুযোগ নেই আসি যে চূড়ান্ত আবেদনে তোমাদের কী কী প্রয়োজন হবে চূড়ান্ত আবেদনের জন্য যে জিনিসগুলো প্রয়োজন হবে প্রথমত লাগবে তোমার একটা ছবি লাগবে এবং ছবিটি বর্গাকার হতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ডে হালকা এক রঙ হতে হবে এবং ছবির সাইজ হতে হবে একশো কিলোবাইটের বেশি হতে পারবে না এবং আবেদন ফি ছয়শো টাকা এবং উক্ত ফির উপরে সর্বোচ্চ তিন দশমিক পাঁচ পার্সেন্ট সার্ভিস চার্জ অর্থাৎ একুশ টাকা এসএসএল কমারাইজের মাধ্যমে তোমাদের আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এবং পছন্দের কর্ম কর্ম অনুযায়ী কমপক্ষে পাঁচটি পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করতে হবে এবং আবেদনকারীর বর্তমানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি অধ্যয়ন থাকে সেক্ষেত্রে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং অধ্যয়নের বিষয় সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে তো এই ছিল চূড়ান্ত আবেদনের জন্য কী কী প্রয়োজন হবে এবং প্রাথমিক আবেদনের ফলাফল কবে প্রকাশ করা হবে সেই সেই সম্পর্কে জিএসটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে তো যদি তোমরা চেক করতে চাও যদি নিজেই চেক করতে চাও সেক্ষেত্রে জিএসটি লিখে তুমি গুগলে সার্চ করবে সেক্ষেত্রে তুমি জিএসটির অফিশিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে তো সেখানে তোমরা এন্ট্রি করলে তোমরা এরকম একটা ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে তো এখানে দেখো যে প্রাথমিক আবেদনের ফলাফল আগামীকাল পঁচিশ আট দু তারিখ দুপুর বারোটায় প্রকাশ করা হবে তো আবেদনের সিলেকশানে যারা যারা আবেদন করতে পারবে তাদের আবেদন কবে থেকে শুরু হবে সেই বিষয়ে হয়তো অনেকেই জানতে চেয়েছ তো তাদের আবেদন মূলত এক সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং যারা সায়েন্স কমার্স আর্টস এদের প্রত্যেকেরই পর্যায়ক্রমে তোমাদের এক তারিখ দুই তারিখ তিন তারিখ এরকমভাবে তোমাদেরকে আবেদনের সময়সীমা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আজকের এই ভিডিওটি যদি তুমি দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তীতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব এই সংক্রান্ত তখন তোমরা সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে আর এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে